উদ্দেশ্য না, সেটা ছিল যে আমাদের পূর্ণাঙ্গ একটা দাবি যে ৩৫ হোক। আর এই ৩৫ হোক হওয়ার জন্য আমাদের সহকর্মী অনেকে মারপিট খাইছে, আমি নিজে অনেক মার খাইছি, আমার এদিকে অনেক পুলিশগুলা অনেক মারছে যে ছাত্রদের উপর কি করে একটা বাড়ি দিতে পারে। আমি তো একটা মনের দাবি নিয়ে আসছিলাম যে আসলে আজকে পূর্ণতা একটা দাবি নিয়ে আসবে যে আমার যে একটা ৩৫ হবে। আমি 30+, আমি ইনভ্যালিড হয়ে গেছি, আমি আর অ্যাপ্লাই করতে পারছি না। আজকে পরীক্ষা ছিল, আর হবে কিনা সন্দেহ আছে। যারা আমার সহকর্মী যেগুলা অ্যারেস্ট হয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, অতি বিলম্বে আপনারা তাকে মুক্ত করুন, অতি বিলম্বে আপনারা তাকে মুক্ত করুন, না হয় এই দাবিগুলোর থেকে সারা ভয়াবহ আমরা তুলে ধরব। যেগুলা ছিল যে আমি যেটা জানিয়েছি যে উর্মি আপু, তারপর হচ্ছে যে রাসেল ভাই, তারপরে সাথী আপু, মুক্তা আপু, এমনি করে আরও কয়েকজন নিছে, তার অনেকে মারপিট খাইছে। আজকে সকাল থেকে আমরা একটা নিয়েছিলাম অনাহারে, আমি নিজে এখন পর্যন্ত কিছু না খাই নাই, না খাওয়ার মাঝেও এখন আসছি। অনেকে আমাকে এই পর্যন্তভাবে যেগুলো পিটানিও দিছে আমি ভুলার মতো না। 10ই জুনে আমিও মার খাইছি, এবারও মার খাইছি, কী করে আমি ছিনিয়ে নেব? এই 35টা আমাদের একটা মৌলিক দাবি ছিল, আমাদের কোনো আর ছিল না যে আজকের পরে থেকে আর আসবো না, আমরা আজকের পর থেকে আর আসবো না। আপনারা মেনে নেন মা, আপনারা মেনে নেন, মেনে নেন, মেনে নেন এই তার শান্তিগুলো, মেনে নেন আমার বুকের ব্যথাগুলো, মেনে নেন 35টা নেন। আমি কথা বলতে পারতেন, আমি জানা মতো 6-7 জনকে অ্যারেস্ট করা হয়েছে, অনেকে মার খেয়েছে, আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করেছে। আমি এসেছি এখানে, আমি দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে যাব না, আর ভাইদেরকে না ছাড়া পর্যন্ত, আমরা ভাইদেরকে ছাড়া এখান থেকে সরব না আর কি।